আজকের ভিডিওতে থাকছে আখিয়াপুর গায়ে হলুদ সন্ধ্যা, সেই সাথে থাকছে আখিয়াপুর বনের বান্ধবীদের উড়াধুরা ডান্স। সুতরাং ভিডিওটি দেখুন এবং ভরপুর চমলক্ষ্য বিনোদন উপভোগ করুন। তোমার মতো ইয়াং জেনারেশনে যখন ছিলাম তখন আমরা এরকম ওপেন চলেছি, ওপেন আর কোথায় ধরেছো ক্যামেরাটা, ধর জায়গা পেছো না নাকি? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি। আর আজকে আমরা অনেকদিন বাদে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা তো বুঝতেই পারছেন ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং ইন্ট্রো দেখেই কি ভিডিও হতে পারে। তো এদিকে দুলা ভাই আর পুতলাপু শুরুতেই ফটোশুট করলো, তারপর আখিয়াপু সুন্দর করে সাজুগুজু করে ফটোশুট করতে শুরু করে দিয়েছে। কিন্তু আখিয়াপু কেমন স্টাইলে ফটোশুট করবে বুঝেই পারছিল না, তো আমি আবার বললাম যে হাসি দিয়ে ফটোশুট করেন, তো বলতেছে হাসি দিয়ে ফটোশুট করলে নাকি তার লিপস্টিক উঠে যাবে। আখিয়াপু আপনি হাসতেছেন না কেন? আর এইদিকে আখিয়াপুর জন্য ডালা ভরা খাবার রেডি, সেখানে ছিল আঙ্গুর ফল, ক্ষীর, অনেকগুলা পান, খুবই সুন্দর একটা কেক, আপেলের মাঝে বেদেনা ফল, হাসি খুশি। বাট আমি এগুলা খাই না, আমি খাই প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলা, এটা খাইলে হাড়ের শক্তি বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে 3-4 ইঞ্চি। প্রোডাক্টটিতে কোন রকম সাইড ইফেক্ট নেই, বাংলাদেশ সাইজ ল্যাব কর্তৃক দ্বারা পরীক্ষিত। সুতরাং আপনারা যারা উচ্চতা বাড়াতে চান তারা বাটারফ্লাই বিউটি বিডি পেজ থেকে প্রোডাক্টটি নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিয়েছি, তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলেই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে ওকে, তো চলে আসলাম আবার মেইন ভিডিওতে। শুরুতে আন্টি তার মেয়েকে দোয়া করে দিল, তারপর ক্ষীর মুখে তুলে দেওয়ার জন্য হাজির হয়ে গেল পুতলাপু এবং দুলাভাই। তো দুলাভাই খাওয়াই দিয়ে আবার নিজেই খাইতে ব্যস্ত হয়ে পড়ছে। এরপর চলে আসলো আখিয়াপুর দুইটা কিউট ছোট বোন তানিয়া এবং আতিয়াপু। তারা দুই বোন এসেই তো বড় বোনের সাথে দুষ্টামি করতে শুরু করে দিয়েছে। বোনদের মাঝে এমন মিল দেখে বেশ ভালোই লাগলো, তবে বাকিটা দেখেন। এরপর আমি খাওয়াইতে চলে আসলাম, কিন্তু আখিয়াপু আগেই বুঝতে পারছিল যে আমি তার সাথে দুষ্টামি করব, কারণ জানে যে আমি চমলক্ষ্য ভিডিও করি, সবাইকে চমলক্ষ্য বানাই। তাই চমলক্ষ্য হবে না জন্য আখিয়াপু আমার কাছ থেকে খাইতেও ভয় পাচ্ছিল। তারপর আখিয়াপুকে ডস দিলাম, মানে চমলক্ষ্য বানাই দিলাম, এরপর উল্টো আখিয়াপু আবার আমাকে চমলক্ষ্য বানাই দিল। এরপর চলে আসলো পেটুক সাদিয়া, সে তো আইসা বউকে খাওয়ানো বাদ দিয়ে নিজেই খাইতে ব্যস্ত হয়ে পড়ছে। তার কাহিনী দেখে তো আমি হাসতে হাসতে শেষ। ওদের খাওয়া খাই দেখে পুতলাপু আবার বাচ্চাদের মতো চায়া রয়েছে, তাই দয়ামায়া করে দুইবার মুখে তুলে দিল। তারপরে চলে আসলো নীলাপু এবং তার ফ্রেন্ড, সবাই এভাবে এক এক করে আস্তে আস্তে আর দুষ্টামি করে চলে যাচ্ছে। তাই আখিয়াপু আর বসে না থেকে চমলক্ষ্য বাহিনীদেরকে সাথে করে ডান্স করতে শুরু করে দিল। আর আমার যা কাজ সেটাই করছি, আমি এদিকে আপনাদেরকে দেখানোর জন্য ডান্সের ভিডিও করছি। তারা সবাই বনবন বনবন করে ঘুরে ঘুরে ডান্স করতেছে, আর সেই ডান্স দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। তারা নাকি এটুকু ডান্স করতে হাঁপাই গিয়েছে, তাদের মুখ থেকেই শুনুন। হাঁপাই গেছে, আমি নাচতে নাচতে একদম, মানে এখন ফিট হওয়া বাকি আছে, অকান হয়ে যাওয়া বাকি আছে। রুকো যারা, মানে হাঁপাই যাচ্ছে, তারপরও ডান্স করা বাদ দেবে না, বিয়ে বাড়ি বলে কথা, উড়াধুরা ডান্স করতে হবে, এটাই হচ্ছে কথা। তো আমি এটা বলাতে আমার আর পুতলাপুর মাথায় ঠক্কর দিতাছে। আবারও এদের ডান্স শুরু হয়ে গেল, ডান্স দেখছি কোনো মতে থামছে না, এরাই কত পারে সেটাই দেখি আমরা। আপনার ফিলিংসটা বলেন, কেমন লাগছে আপনার ফার্স্ট গায়ে হলুদ? এরপর দুলা ভাই সবার জন্য কোকা কোলা নিয়ে চলে আসলো, তবে খাওয়ানোর জন্য না, কিন্তু জামালকো দোকানে ডান্স করার জন্য। তো আমি আবার ঢেলে ঢেলে এক এক করে সবাইকে দিচ্ছিলাম, তো শুরুতে আখিয়াপুকে দিলাম, তারপর পুতলাপুকে দিলাম, এদিকে তানিয়া কোকা কোলা পেয়ে তো ভীষণ খুশি বাট খাইতে পারছে না, তারপর নীলাপুকে দিলাম, আর এটা হচ্ছে সুমায়া, যে কিনা সবসময় ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত থাকে। এভাবে সবাইকে এক এক করে কোকা কোলা হাতে ধরাই দিয়ে তারপরে জামালকো দোকানে ডান্স করতে শুরু করে দিয়েছি সবাই মিলে একসাথে। I'm the shadow shooting.
অন্যদিকে দুই চারটা ছেলেরা ছিল তারাও খুবই এনজয় করছিল। কিন্তু নাচানাচি করতে গিয়ে সবারই পায়ে ক্ষুধা লেগে গিয়েছিল, তাই রাত্রের ডিনারটা কমপ্লিট করে ফেললাম। দেন একটু রেস্ট করার পর আবারও তিন বোন একসাথে নাচতে শুরু করে দিল। তিন বোনের এত মিল দেখে আমার খুবই বেশি ভালো লাগলো। যাই হোক, তাদের নাচ আমরা মনোযোগ দিয়ে দেখছিলাম, কিন্তু পুতুলা পাদুলা ভাই দেখছি ঘোপে ঘাপে কি করতেছে বসে থেকে। আমরা বয়স্ক লোক তাই আমরা ভিতরে, তোমার মতন ইয়াং জেনারেশনে যখন ছিলাম তখন আমরা এরকম ওপেন চলেছি ওপেন। আর কোথায় ধরেছো ক্যামেরাটা? ধরার জায়গা পেছো না নাকি? যাও আবার কেল 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 করছে সামনে, দেখো মেয়েদের নাচ শেষ হয়ে গেল। মাসুম থাপ্পড় মারবো কিন্তু একটা বেয়াদ, আইফোন এগুলো ভেঙে দিবো, আইফোন এগুলো ভেঙে দিবো। তারপরে এই তো সাদিয়া স্টেজে ডান্স করছিল, আর আমরা বসে থেকে সবাই মিলে একসাথে সাদিয়ার ডান্স দেখছিলাম আর এনজয় করছিলাম, বেশ ভালোই লাগছিল। যাই হোক, এদিকে সাদিয়া ডান্স করছিল আর অন্যদিকে তানে এবং আতি আপু ওয়েট করেছিল নেক্সট ডান্স করার জন্য। আর এইদিকে ফ্রি ফায়ারও, মানে সুমাইয়া সবসময় ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত হয়ে থাকে, সেজন্য কারো ডান্স দেখার সময় নাই তার। তবে নীলা আপু ডান্স করতে সবাই মিলে একসাথে অনেক বেশি এনজয় করলো, সবই ঠিক আছে। বাট একটা জিনিস বুঝলাম না, নীলা আপু যখন ডান্স করে তখন দুলা ভাই দেখছি মাথায় হাত দিয়ে শুধু চুলকায়, মানে বুঝলাম না দুলা ভাইয়ের মাথায় কি হয়েছে, বুঝতেই পারতেছি না। এইদিকে তানিয়া এবং আতে আপু ডান্স করতে শুরু করে দিল, এবারে পুতুল আপু ডান্স করবে। ওদের নাচ শেষ হলে আমি খুব খুশি মাইয়া, শুরু কর যারা। পুতুলাপু একটা গানেরই ডান্স পারে, কুতকুতি মাইয়া, তাই সে ডান্সটাই করলো। তারপর পর্দা টদ্দা লাগাইয়া সবাই মিলে একসাথে উড়াধুরা ডিজে ডান্স করতে শুরু করে দিল। যাই হোক, হলুদ ছন্দার ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে থাকবে বিয়ের ভিডিও, সুতরাং সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।